মা বাড়িতে না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই আমরা যা খুশি তাই করতেছি, কেউ আটকানোর নাই। আবার ডোডো অ্যাক্সিডেন্ট করছে, মানে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে গেছিলাম মাঝখান দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে বাড়িতে মা নাই, মা মাসির বাড়িতে ঘুরতে গেছে। তো আমার ভাই মাংস রান্না করবে, মানে আমি তো বাড়িতে ছিলাম না সকালবেলায়, তো বাড়িতে এসে দেখি শুভ সব তৈরি করে ফেলছে মাংস রান্নার জন্য। তো মা ভাই কীভাবে আজকে মাংস রান্না করে তো তোমরা দেখে নাও। তো আমার ভাই খুব ভালো রান্না করে, এই দেখো ভাই পুরা একদম পুরা কোমরে গামছা বাঁধে নিয়ে একাকার করে ফেলছে। এই যে পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে, মশলাও তৈরি করছে, একটা হেভি ব্যাপার হয়ে যাচ্ছে, তাই কি না? প্রথমে শুভ কী করবি বল? আলু আসবো, আলু একটা একটা করে দেয় কেউ, ভালো করে দে, তুই তো পাপা কি পড়ি কে জেসা হয়ে গেলি, বাড়াই দে এখন, নাহলে দে আমারে দে, আমি রান্না করে দিই। বাবা হ্যাঁ করে গেল, আমারই ভালো লাগবে না, আমি তো খালি শুকের মতো খাবো। আমার মায়ের মাংস রান্নাটা খুব ভালো হয়, এত ভালো হয় তো সে হেভি রান্না করে। আমার মা মাংস যা রান্না করে ঠিক আছে, একদিন খেলে মনে হয় পাঁচ দিন মুখে লেগে থাকে, এত ভালো রান্না হয়। তো দেখি আজকে শুভর রান্না কি মার মতন হয় কি হয় না, তো তোমরাও দেখো। হাই রে আমার রাঁধুনি, এখনো পর্যন্ত খুন্তি ধরাই শিখে নাই, খুন্তিটাকে যেইভাবে ধরছে এই যেইভাবে, আর এই যে এমন নাড়া নাড়তেছে একটা মাংস আজকে আর আনাম থাকবে না, সব একদম খুলে যাবে। এখন মশলা দিয়ে দেওয়া যাবে, মশলা দিয়ে দে। এই যে মশলা এমন মশলা বানাইছে আজকে আমি ঝালে খাইতেই পারবো না। শুভ রান্না করতে করতে শুভর মুখে জল চলে আসছে, সত্যি কথা বলতে আমার একটু লোভ লোভ লাগতেছে, গন্ধতে হেভি ভাই হেভি লাগতেছে গন্ধটা, সেই হয়েছে সেই সেই হচ্ছে মাংসটা। লাস্ট পর্যন্ত শুভ কী করবে মাংসটা সেটা জানি না, কিন্তু এখনো পর্যন্ত মাংসের সেন্টটা মানে দারুণ। মুখে পুরো জল চলে আসছে রান্না করতে করতে। আমাদের মাংস রান্না কমপ্লিট, তো এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা। শুভ বললো ঝাল নাকি হয় নাই, লাঞ্চ টাইম তাই না বাবা? আমি তো ভাবছিলাম ঝাল হয়েছে, তো আমি একটু টেনশন আছিলাম যে আজকে মাংস খেতে পারবো না, একটু ঝাল কম হয়েছে, ও আজকে তো আমি সেই খাবো মাংস। নিজের রান্নাটা প্রশংসা করতে নেই তাই একদম খারাপ হয়েছে রান্নাটা। এখন আমি খাই নাই ঠিক আছে, খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে, ওর কথা বাদ দাও। তো আমি আর বাবা আসল বলবো যে রান্নাটা কেমন হয়েছে, মার মতো হয়েছে না কার মতো হয়েছে। প্রথমবার রান্না করছে সেই হিসাবে অনেকটাই ভালো হয়েছে, মানে অনেক ভালো হয়েছে, তো আমি ওই রকমই রান্না করি আমার ভাইয়ের মতো। আজকে তো মাংসটা সেই মজা মজায় মজায় খাচ্ছি, চিকেন লেগ পিস। লাস্টে একটু গ্রেভি আর লেবুর রস মিক্সড করে, কিছু কোয়েশ্চন না দেখ তো কি করে, কনে উঠুন লাগবো সব জানে সব। কিছুদিন আগে ডোডোকে কুকুরে কামড়াইছিল, তো মাঝখানে দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছে, আজকে তিন নাম্বারটা ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। তো কুকুরে কামড়ানোর কিছুদিন পরেই আবার ডোডো অ্যাক্সিডেন্ট করছে, মানে ওর ওপর দিয়ে কয়েকদিন যা গেল, ওকে অনেক কষ্ট করে সুস্থ করা হয়েছে, এখন দেখে শুনে রাখা হয়। এখন আমরা যাচ্ছি ডোডোকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে। ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে আসলাম, তো এখন একটু ঘুম পাচ্ছে। আমার দুপুরে প্রতিদিনই ঘুমাই, না ঘুমালেও কেমন কেমন লাগে। তো ঘুম থেকে উঠে তারপরে শুভ বলছে যে আর একটা জিনিস বানাবে, তো কী বানাবে না বানাবে আমি এখনও জানি না, শুভ বলবে। আর বানাবে কি না তাও জানি না, কারণ সবাই তো বলে যে বানাবো বানাবো, তো বানাবে কি না জানি না, যদি না বানায় তো কালকে থেকে নিয়ে আসবে। সবসময় খালি মনটা গুড়ু গুড়ু করে তোমার ডোডো, হুম ঘুরতে যাইতে হবে নাকি তোমার? এখন না আবার হাসি দেয়, হাসি এসি দেয় আবার। তো ফাইনালি আজকে আমাদের নান রান্না হচ্ছে, তো ভাই ঘুম তো ঘুমাইছিল আমিও ঘুমাইছিলাম, তো ঘুম থেকে উঠে নিয়ে ভাই বলতেছে চল দিদি আজকে নান বানাই, আমি বলি আমি তো আজকে বানাবো না আমার ঘুম পাচ্ছে আরও ঘুমাই, বলে না ওঠ ওঠ তাড়াতাড়ি চল এখন নান বানাবো, ভাই বাজার করতে গেলো কী কী লাগবে নানের জন্য। তো আমি আর ভাই দুজনে মিলে নান বানাবো, তো নানটা কেমন হবে না হবে জানি না, তো প্রথমবার চেষ্টা করবো দুজনেই, তো কেমন হবে না হবে তোমরা দেখো। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মা বাড়িতে না থাকলে বাড়িতে কেমন ফাঁকা ফাঁকা লাগে, তো মা আজকে বাড়িতে নাই, একদম পুরাই বাড়ি ফাঁকা, তাই আমরা যা খুশি তাই করতেছি, কেউ আটকানোর নাই। কিন্তু মা থাকলে আমাদের কখনো রান্না করতে দেয় না, মা সবসময় একা একাই রান্না করবে, বলে আমি তুই দেখ আমি শিখাই দিই, মানে রান্না তো করতে দিবে না, বলবে যে তুই দেখ ঠিক আছে,
তারপরে সবকিছু নিজে নিজেই করবে। তো আজকে আমি আর ভাই একটা পুরো চান্স পাইছি রান্না করার, তাই আজকে আমি আর ভাই রান্না করবো। তো মানে মা মনে হয় কালকে চলে আসবে, মাকে তখন রান্না করে খাওয়াবো যে কেমন হবে না হবে। তো মাকে রাইটা একা একাই খাচ্ছি আমরা, কী করা যাবে। মাকে বললাম মা তুমি আজকে আসো, তুমি না বাড়িতে থাকলে আমার ভালো লাগে না। তো মা বললো যে যাবোই না, আমরা একা একাই খাবো। তো মা তুমি দেখো আজকে আমরা সেই খাওয়ার খাচ্ছি, মাংস ঠিক আছে, নান ও একটা সেরা খাওয়ার খাচ্ছে। তুমি তুমি ইলিশ মাছ খাচ্ছ, আমি হচ্ছে নান মাংস খাচ্ছি। তুমি ইলিশ মাছ, আমি মাংস নান। এইখানে আমাদের ডো চলতেছে, শিব বানাইতেছে। ও শিব চলবে চলবে, বড় শেফ হইতে পারবি কিন্তু ভবিষ্যতে। এটাকে মাখানো হচ্ছে কিন্তু কেমন যে হবে এটা নিয়েই ভাবনা চিন্তা আমাদের। তো যাই হোক, যেমনই হোক আজকে আমরা খাবোই খাবো বাটার নান। বাজার নাম আমরা কি বানাচ্ছি, নান বানাচ্ছি, নান অর্ধেক রেডি। এখন খালি তোমার একটু ভাজা বাকি, তাহলে একদম বাটার নান রেডি। আমি তো পুরাই খুশি হচ্ছি, আজকে হবে নান চিকেন কষা। ও আজকে খাওয়াটা হবে সেই সেই বিরিয়ানি ফ্রাইড রাইস, তারপরে চিকেন কষা আর নান, এগুলো খাইতে অনেক ভালো লাগে, আমার ফেভারিট এগুলো। এগুলো থাকলে তো আমার সারাদিন খাওয়াটা সেই সেই হয়। তো এখন সব তৈরি চলতেছে। ওয়াও নরম হয়েছে কিরে ভাই, আমাদের ডো রেডি হয়েছে, এখন এটাকে বল বানানো হবে। ব্যাস এইটুকু সাইজেই কর। খানদানি শেপ হয়ে গেছে বাবা, এই হোটেল ম্যানেজমেন্ট করলেই ভালো হইতো। এত ঠিকই আছে, রুম সাইজও ভালো আছে। আরে আমাকে চার নিগে, চার জনে চার ডো হইলি হইলো না, চার জনা কম করে আটটা, দুইটা করে খাই আর প্যাক মুখ ফুলা বানা, তাড়াতাড়ি যে পড়ে গেল। শুভ এই যে এটা বানাইছে গোল করে একদম, তাই বলতেছে একটু ছবি কর, আমারও সৌভাগ্য। দে এবার দে, পারবি দিতে? এই তো সাপাস বেটা, কাজ শিখে গেছিস, মার আর কষ্ট হবো না। একটু বাটার দিয়ে দিই আমরা, কিন্তু আর একটু চিনি লাগতো, এটা মিষ্টি হয়ে গেছে। এই যে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট বাটার নান, আর এটা হচ্ছে সেকেন্ড বাটার নান। ও একটু পুড়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, এটা উল্টা সাইড। আরে বাটার নান পুড়েই যায়, বাটার নান পুড়েই যায়। আচ্ছা তাই, এটা পুড়েই যায়, কম হিটে ভাজলে ভালো হয় ভাজাটা। ওই যে একবারে গামলার থেকে নিতেছে, কেমন হয়েছে নান? ভালো হয়েছে। ও তাহলে শিব আমাদের সাকসেস, বাবা ভালো বলে দিছে। ও সেরা সেরা হচ্ছে আমাদের নান ভাই, করো রান্না করো, আমি একটু খাইয়ে দেখি বাবার কাছ থেকে কেমন হয়েছে। বাবা একটু দাম আমার, অনেকটাই ভালো হয়েছে বাটার নান। মানে প্রথম দিন হিসাবে যে এত ভালো হবে আইডিয়া করা যায় নাই, তো আমাদের কোনো আইডিয়াই ছিল না কেমন কেমন করে করতে হয়। ইউটিউব থেকে একটু দেখলাম কেমন করে বানাতে হয়, তারপরে আমি আর শুভ মিলে বানালাম, অনেকটাই ভালো হয়েছে খাইতে। কিন্তু আর একটু চিনি লাগতো, তাহলে মিষ্টি 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 হতো, তাহলে অনেক দারুণ হতো। তো যাই হোক অনেকটাই ভালো হয়েছে আজকে। তোমার কেমন লেগেছে বলো? বলো ভালো হয়েছে, সত্যি অনেকটাই ভালো হয়েছে। মাংসটা একটু ঝাল লাগতো, আর কি বলে এটাকে, নানটা একটু মিষ্টি লাগতো, তাহলেই একদম দুটা একদম পারফেক্ট হতো। তো আমি বলছিলাম বাবাকে যে ভাত করো, ভাত হলেই হয়ে যাবে, বা সকালে ভাত ছিল ওইটা কিন্তু গরম করে নিয়ে খাইলেই হয়ে যাইতো, কিন্তু না, এই যে এই মহারাজ বলতেছে যে না এখন একটু রুটি বানাইতে হবে। প্রথমে তো রুটি বানাইছিল ভালো হয় নাই, সেটাকে আবার গোল বানাই নিয়ে আবার বানাইতেছে। আচ্ছা দেখি রুটিটাকে উল্টায় নাই, মানে একটা কাজও ঠিক করে করতে পারিস না, তোর এই কাজের নমুনা। হুম এই যে রুটি বেলছে, রুটিটা ছিঁড়ে গেছিলো মাঝখান থেকে, এমন রুটি বেলছে মাঝখান থেকে ছিঁড়ে গেছে ভাই সাহ। কিন্তু আমি এই তুমি আটা নে, আটা নে, ব্যাস কাফি। আমার ভাই হচ্ছে রুটি ভাজতেছে একদম ফুল পাওয়ার দিয়ে, বলতেছে যে তাও পাওয়ার মানে কি বলে এটাকে গ্যাস বাড়াই দিয়ে নাকি রুটি ভাজে, তার হাতে দিয়ে আয় কপাল, এইভাবে কি অনেক রুটি ভাজে, রুটি পুড়ে এক একার হয়ে যাবে। বাড়াই দে বাড়াই, দাঁতের ফুল বাড়াই দে, বাড়াই দিলে উল্টে দে, উল্টা উল্টা উল্টা। তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা। কিন্তু আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। থ্যাংক ইউ।